কমরেড কান্তি গাঙ্গুলি আমরা একসাথেই ছিলাম, কান্তি বয়স্ক মানুষ, আপনি গ্রামের রাস্তাঘাট ভালো চেনেন, উনি একটা কোনো অটো ফলে আমরা পুলিশ অ্যালাউ করলো, শেষমেশ একা কান্তি দা, এটা খারাপ লাগছে, কান্তি দার ছেলে এবং আমাদের ডিস্ট্রিক্ট মেম্বার দুজন গেছে, সেটা নিয়ে ফেরত আসবে পর্যন্ত ওখানেও কান্তি দাকে আটকে দেওয়া হয়েছে গ্রামে ঢোকার একবারে মুহূর্তে, সেই খবরও পাচ্ছি। ও আটকে দিলে আটকে দিয়েছে, আমরা এখানে আটকে গেছি, ওরা ওখানে আটকে গেছে, এবার ফেরত আসবে, আমরা থাকাই। একটা প্রশ্ন, আপনাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়াতে যাচ্ছেন, তাতেও পুলিশ কেন বাধা দিচ্ছে? সেই তো আমরা দাঁড়িয়ে আছি, তাতেও পুলিশ বাধা কেন? তারা যে শেল্টারে আছে আমরা সেই শেল্টারে সারাদিন ছিলাম, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি, কিন্তু ওরা ওদের বাড়িতেও ফিরবে, সেই ফেরার ব্যবস্থা আমাদের করতে হবে, আজকে করতে দিল না। আমরা গ্রামে যাবার পর আজকে থানায় গিয়ে এক দুই করে আমাদের যা কথা বলে আসতাম, তিন দিন টাইম দেবো ভেবেছি, তিন দিন টাইম দেবো, তারপর দেখা যাবে। একবার আনিসুল লস্করের কথা বলা হচ্ছে, আনিসুল লস্করকে এই ঘটনার সঙ্গে যুক্ত? আমি জানি না, ও নামে আমাদের কোনো পার্টি মেম্বার নেই, কোনো সমর্থক থাকতেই পারেন, শুনছি নাকি তৃণমূল আনিসুল বলে কাউকে, শুনছি তৃণমূল নাকি আনিসুল বলে কাউকে 3 লাখ টাকা দিয়ে তৃণমূলে ভেড়াতে চেয়েছিল, সে তৃণমূলে ভেড়েনি। আমি তো গতকাল বলেছি দলুয়া খাগি গ্রামটাকে জব্দ করতে পারেনি, জব্দ করতে পারেনি বলে আক্রমণ, সেই পাল্টা ওই জন্য এইভাবে বকটুয়ের ঘটনার মতো। কেউ যদি তৃণমূলের টাকার বিনিময়ে তৃণমূলকে যদি বিক্রি না হয় তাহলে তার উপর আক্রমণ হবে, তার উপরে দোষ চাপানো হবে, হবে, এটাই তৃণমূলের কালচার। আরেকটা বিষয়, গতকাল থেকে ঘটনা ঘটছে, মানুষগুলো থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, প্রশাসন কেউ কিন্তু তাদের সঙ্গে কথা, প্রশাসন বলে কিছু নেই, আপনি বলছেন মানুষের থাকার জায়গা নেই, প্রশাসন বলে কিছু নেই, দালালি আছে। মানুষের মহিলারা বলছেন এই ঘটনায় পুলিশের উপর আস্থা নেই, তারা সিবিআই তদন্ত চায়, আপনারা কিন্তু বটেন না, আমরা আপনাদের যারা কাউন্টার পার্ট আছে একটু ভিডিও হলে সব জিনিস দেখা দিয়ে, তাহলে বহু মামলা দেখতে পাচ্ছেন, আপনি যাবেন আমি দেখিয়ে দেবো, শুধু একটা দিক দেখেন, আপনি তদন্ত করছে তো করছেই, আমরা তো পর্যন্ত দাবি করিনি, আমরা কি করব আগে দেখে নিই কি তারপর বলবো। একটা প্রশ্ন আপনাকে প্রসঙ্গ করে বলেছে, আপনাকে ডাকাত, বড় ডাকাত, আমি নাকি সবচেয়ে বড় ডাকাত, আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই, জানিয়ে বলি সবচাইতে বড় ডাকাত সুজান চক্রবর্তী, ওর পুলিশ মন্ত্রী কি করছে, সুজান চক্রবর্তীকে গ্রেপ্তার করতে পারেনি কেন? আই এম গিভিং দি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকলে করুক। এখন পরিকল্পনা কি আপনাদের? আমরা তো গ্রামে লোকের সঙ্গে দেখা দিতাম, গ্রামের বাইরে লোকের সঙ্গে দেখা হয়েছে, গ্রামে যাও ভেবেছিলাম সেটা আটকে দিল, তারপর থানায় যাবার কথা থানায় যাবে।